আমরা তাহলে এর আগে দেখলাম যে কিভাবে আমরা ডিসটেন্স মেজার করতে পারি, বেজ অ্যাক্সেসিবল যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ডিসটেন্স মেজার করব। সেক্ষেত্রে আমি দুটো পদ্ধতি বললাম, একটা যে স্টেডিয়া মেথড, আর একটা বললাম লো ডিগ্রি মেথড বা ওয়ান ডিগ্রি মেথড। এবার আমরা হাইট মেজার করব উইথ দ্য হেল্প অফ ট্রানজিট থিওরাইট। তার জন্যে প্রসিডিওর সেম, অর্থাৎ প্রথমে আমাকে, যেহেতু আমি বেজ অ্যাক্সেসিবল বলেছি, বেজ অ্যাক্সেসিবল আমাকে ইনস্ট্রুমেন্ট স্টেশনে ইনস্ট্রুমেন্টটাকে সেট করতে হবে, সেন্টারিং করতে হবে, লেভেলিং করতে হবে। ক্লিয়ার? লেভেলিং করার পদ্ধতি প্রথমেই বলেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার যে অবজেক্ট, যেহেতু অ্যাক্সেসিবল তাহলে সেখানে আমরা যেতে পারি, সেখানে আমরা স্টাফ নিয়ে ওই দুটো পদ্ধতি, যে দুটো পদ্ধতি বললাম সেটা ব্যবহার করে আমরা হরাইজন্টাল ডিসটেন্স মাপতে পারি, বা সিম্পলি মেজারিং টেপ দিয়ে আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেপে নিতে পারি। তারপরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ভার্টিক্যাল যে হাইট, অর্থাৎ যে অবজেক্ট, সেটা একটা লাইট পোস্ট হতে পারে, এনিথিং হতে পারে, তার উচ্চতাটা আমাকে মাপতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা টেবিল করতে হবে, কারণ আমাকে রিডিংটা নিতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ এলিভেশন, অর্থাৎ যার উচ্চতা মাপবো তার টপের অ্যাঙ্গেলটা নিতে হবে, অর্থাৎ সে কত ডিগ্রি অ্যাঙ্গেল উঁচু হয়ে আছে। আমি যেখান থেকে তার উচ্চতাটা মাপতে চাইছি সেখান থেকে আমার যে অবজেক্টের উচ্চতা মাপবো, সেই অবজেক্টের শীর্ষ বিন্দু যেটা, সেটার অ্যাঙ্গেল অফ এলিভেশনটা আমাকে নিতে হবে। তার জন্য এরকম একটা টেবিল আমাকে করতে হবে। টেবিল আমি কি করেছি, ইনস্ট্রুমেন্ট স্টেশন আমি নাম দিলাম এ, আমি অবজেক্টের নাম দিলাম ও, অর্থাৎ অবজেক্ট বেজ। ওকে, আমি এখানে ছবিটা আঁকি তাহলে আরো ভালো পরিষ্কার হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ভূমি, এখানে আমার অবজেক্টটা আছে, এটা লাইট পোস্ট, এখানে আমার ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের হাইট এতটা, তাহলে এইটা হয়ে গেল আমার ইনস্ট্রুমেন্ট হাইট। এবার আমি এখান থেকে এই অবজেক্টের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা মাপব, দ্যাট ইজ এইটা, এইটা হচ্ছে আমার মাপার জন্য এই টেবিলটা করা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল ও, অবজেক্ট বেজ। তাহলে আমি অবজেক্টের শীর্ষটার নাম দিলাম ও ড্যাশ, আর ইনস্ট্রুমেন্টের যেটা, যেখানে আমার ইনস্ট্রুমেন্টটা সেট করা আছে সেটাকে আমি নাম দিলাম এ ড্যাশ, আর এটাকে আমি নাম দিলাম সামথিং কিছু একটা, আমি এইচ নাম দিলাম। তাহলে আমাকে এইটুকু হচ্ছে অবজেক্ট হাইট এইচ ওয়ান, এইটুকু হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট এইচ টু, আর এই টোটালটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্ট হাই, এই সরি, হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবাভ গ্রাউন্ড, হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবাভ গ্রাউন্ড, সেটা হচ্ছে এইচ। ক্লিয়ার? আমি নামকরণ করে দিলাম। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, ইনস্ট্রুমেন্ট সেট করে সেন্টারিং করে লেভেলিং করার পরে আমাকে কি করতে হবে, ইনস্ট্রুমেন্টটাকে প্রথমে অ্যালাইন করতে হবে, অর্থাৎ অবজেক্টের সঙ্গে লিনিয়ার করতে হবে, দ্যাট ইজ কল্ড কো লিনিয়ার, অর্থাৎ অবজেক্ট এবং ইনস্ট্রুমেন্ট সেম লাইনের উপরে আনতে হবে। সেটার জন্য আমরা কি করব, আমাদের যে টেলিস্কোপটা আছে সেটার সাহায্যে আমি প্রথমে অবজেক্টটাকে বাইসেক্ট করে নেব। বাইসেক্ট করা পদ্ধতি জিনিসও জানা আছে, ডাম্পি লেভেলের কাজ করা আছে, রেঞ্জিং রডকে আমরা বাইসেক্ট করতাম প্রিজমেটিক কম্পাস দিয়ে, বা ডাম্পি লেভেল দিয়ে স্টাফ যখন দেখতাম আমরা ডাম্পি লেভেলটাকে হরাইজন্টালি ঘুরিয়ে স্টাফের কাছে নিয়ে যেতাম। তো এখানেও টেলিস্কোপটাকে আমাকে অবজেক্টের সঙ্গে অ্যালাইন করতে হবে, করার পর টাইট করে দেবো যাতে হরাইজন্টাল প্লেটটা ঘুরতে না পারে। এইবার আমি টেলিস্কোপটাকে চোখ রেখে, আইপিসে চোখ রেখে ধীরে ধীরে আমি টেলিস্কোপটাকে তুলবো। কোন পর্যন্ত তুলবো? যতক্ষণ না পর্যন্ত আমি অবজেক্টের শীর্ষ পর্যন্ত পৌঁছাতে পারছি। প্রথমে চোখের আন্দাজে মেলাবো, তারপরে টেলিস্কোপের আইপিসে চোখ রেখে ফোকাসিং স্ক্রুটাকে অ্যাডজাস্ট করবো। করে আমি মোটামুটি যখন অবজেক্টের শীর্ষটা দেখতে পাচ্ছি তখন আমি টেলিস্কোপটাকে প্রথমে টাইট করবো, অর্থাৎ ক্লাম্পিং স্ক্রু দিয়ে ক্লাম্প করে দেবো। তারপরে স্লো মোশন স্ক্রুটা ব্যবহার করে একদম আমার যে টেলিস্কোপের যে মিডিল স্টেডিয়া সেটার সঙ্গে অবজেক্টের যে শীর্ষ সেটাকে আমি বাইসেক্ট করবো। এটা হয়ে গেলে তাহলে আমার ইনস্ট্রুমেন্টের কাজ কমপ্লিট। এবার আমাকে ভার্নিয়ার রিডিংটা দেখতে হবে, এবং
ভিসি ভিডি এই দুটো রিডিং দেখতে হবে। তার জন্য এই টেবিলটা আমি করেছি। আমি ধরলাম এবার আমাদের টেলিস্কোপ, সেখান থেকে আমরা একটা ফেসের রিডিং নিতে পারি বা দুটো ফেসের রিডিং নিতে পারি। অর্থাৎ প্রথমে আমরা মেলালাম আমার ডান দিকে ভার্টিক্যাল যে প্লেট সেটা আছে, অর্থাৎ যেখানে আমরা ভিসি ভিডি দেখি সেই প্লেটটা আমার ডান দিকে আছে, তাহলে সেটা রাইট ফেস আমার দেখা হয়ে গেল, রাইট ফেসের রিডিং নেওয়া হয়ে গেল। তারপরে আমি কি করলাম, টেলিস্কোপটাকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ হরাইজন্টাল যে ক্লাম্পিং স্ক্রু সেটাকে লুজ করে ঘুরিয়ে দিলাম। অর্থাৎ এই দিকে ছিল আমার প্লেটটা, বাদিকে চলে এলো, তাহলে ফেস লেফট হয়ে গেল। এবার আবার আমি মিলিয়ে আবার আমি দেখব, তাহলে সেটা হয়ে যাবে লেফট ফেস, সেক্ষেত্রে ভিসি ভিডি পাবো। বোঝা গেল, এই হচ্ছে রাইট ফেস এবং লেফট ফেস। তাহলে টোটাল আমরা চারটে অ্যাঙ্গেল অফ এলিভেশন পাবো, লেফটে দুটো রাইটে দুটো। এই চারটে প্রথমে লেফটের মিন বের করবো, রাইটের মিন বের করবো, অর্থাৎ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, আবার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে আবার এই দুটো আবার অ্যাভারেজ করবো গ্র্যান্ড মিন। সেটা হয়ে সেই গ্র্যান্ড মিন যে অ্যাঙ্গেল সেটাই হবে আমার অ্যাঙ্গেল অফ এলিভেশন, যেটা আমি এখানে থিটা বলেছি। এই এলিভেশনটাকে ইউজ করব করে আমি এই হাইটটা বের করব। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি আমার এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন এসছে 7 ডিগ্রি 15 মিনিট। এখানে আমার এসছে 7 ডিগ্রি 15 মিনিট 25 সেকেন্ড, আর এখানে এসছে আমার 7 ডিগ্রি 20 মিনিট, এখানে আমার এসছে 7 ডিগ্রি 12 মিনিট 00 সেকেন্ড হলো। এবার আমি প্রথমে এই দুটোর অ্যাভারেজ করে এখানে বসাবো, তাহলে 7 ডিগ্রি 15 আর 7 ডিগ্রি 15 25, তাহলে 14 ডিগ্রি 30 মিনিট, তার মানে হয়ে যাবে 7 ডিগ্রি 15 মিনিট 12 সেকেন্ড বা 13 সেকেন্ড, আর এটা আমার হয়ে যাবে 7 ডিগ্রি 7 ডিগ্রি 14 ডিগ্রি আর 20 30 32, তার মানে 7 ডিগ্রি 18 সরি 16 মিনিট 00 সেকেন্ড। ক্লিয়ার? এইবার এই দুটো যোগ করে আমি গড় বের করবো, তাহলে 7 আর 14 15 15 30 31, তাহলে 14 ডিগ্রি 31 মিনিট 12 সেকেন্ড, তার মানে 7 ডিগ্রি 15 মিনিট 40 35 36 সেকেন্ড। এই হয়ে গেল আমার মিন গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল, যেটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে আমার গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল বেরোলো 7 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড, এটুকু তো বোঝা গেছে। এবার আমি ইনস্ট্রুমেন্ট হাইটটা আমার দরকার, কারণ ইনস্ট্রুমেন্ট আমরা একটা ট্রাইপডের উপরে সেট করেছি, তাহলে সেই উচ্চতাটা যদি না জানি তাহলে এই অবজেক্টের ভূমি থেকে হাইটটা তো বের করতে পারবো না, কারণ এই উচ্চতাটা তো ইনস্ট্রুমেন্ট হাইট, সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা কীভাবে বের করবো, সেটা আমরা যে ইনস্ট্রুমেন্টটা সেট করেছি, ইনস্ট্রুমেন্টে যে এই যে ভার্টিক্যাল প্লেট যেটা থাকে তার ঠিক মাঝখানে একটা বৃত্ত মতো থাকে না, এখান এই এই যে জায়গাটা, এখান থেকে আমি ভূমি থেকে ফিতে দিয়েও মাপতে পারি বা স্টাফ দিয়েও মেপে নিতে পারি ইনস্ট্রুমেন্ট হাইটটা। জাস্ট এরকম সরি এরকম আমি ফিতেটা এখান থেকে ঝুলিয়ে দেবো, মেঝে পর্যন্ত ভূমি পর্যন্ত যাবে, তারপরে আমরা সেখান থেকে ফিতে দিয়ে মিটারে মেপে নেবো। আমি ধরে নিলাম সেটা আমার এসছে 1.20 মিটার, ইনস্ট্রুমেন্ট হাইট আমার এসছে ধরে নিলাম 1.20 মিটার। এবার আমি কি করব, আমি ট্রিগোনোমেট্রিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করব, করে উচ্চতাটা করব। হ্যাঁ, তার আগে এই যে অনুভূমিক ডিস্টেন্স বা হরাইজন্টাল ডিস্টেন্স সেটা আমরা ফিতে দিয়ে মেপে নিয়েছি বা স্টেডিয়াম মেথড বা লো ডিগ্রি মেথডে আমরা বের করে নিয়েছি। আমি ধরে নিলাম সেটা আমার এসছে 20 মিটার, ওকে, সেটা আমার এসছে 20 মিটার আমি ধরে নিলাম। তাহলে রিমার্কসের ঘরে আমি লিখতে পারি যে ডিস্টেন্স ফ্রম অবজেক্ট টু ইনস্ট্রুমেন্ট স্টেশন ইজ 20 মিটার, তাহলে 20 মিটার আমি পেয়েছি। এবার আমি কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করব। আমি যথারীতি এরকম একটা ছবি আঁকতে হবে, অর্থাৎ এই যে কাজটা আমরা করলাম সেটার একটা রাফ স্কেচ, একদম টু দি পয়েন্ট
আপাতত তো করতে হবে না, প্রথমে রাফ স্কেচ আমরা করব। যদি পরীক্ষাতে বলে যে এটাকে বের করার পরে অ্যাকর্ডিং টু স্কেল প্লট করো, তখন প্লট করতে হবে, সেটা পরে আমি বলবো। আমি আগে রাফ স্কেচ করে নিয়েছি, আমি নামকরণগুলো করে দিয়েছি। আমি একটা ত্রিভুজ এখানে পেয়ে গেছি, এ ড্যাশ এইচ ও ড্যাশ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি ফ্রম ত্রিভুজ এ ড্যাশ এইচ ও ড্যাশ, এটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমি এ ড্যাশ এইচ, এটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, আমি লিখে দিলাম। দ্যাট ইজ 20 মিটার। নাও লম্ব বাই ভূমি, আমাকে কি বের করতে হবে? লম্ব বের করতে হবে, অর্থাৎ এইটুকু প্রথমে আমি আগে বের করব। তার জন্য আমি লিখতে পারি ও ড্যাশ এইচ, দ্যাট ইজ লম্ব বাই ভূমি, ভূমি মানে হচ্ছে এ ড্যাশ এইচ ইজ ইকুয়াল টু, লম্ব বাই ভূমি মানে কি? ট্যান, ট্যান, ট্যান কত ডিগ্রি? এই থিটা, থিটা কত বেরিয়েছে আমার? 7 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড। তাহলে ট্যান 7 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড, আমাকে বের করতে হবে ও এইচ। অতএব ও ড্যাশ এইচ ইজ ইকুয়াল টু এ ড্যাশ এইচ ইন্টু ট্যান 7 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড। এবার আমি কি করব, এই এ ড্যাশ এইচ এটা কত বেরিয়েছে? 20। তাহলে 20 ইন্টু ট্যান 7 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড হলো। এবার এটা তো ক্যালকুলেটারে ফেললে একটা মান বেরোবে, সেটার সঙ্গে 20 গুণ করে দিলেই আমি এই ও ড্যাশ এইচ এটা পেয়ে যাব। অর্থাৎ ইনস্ট্রুমেন্টে এই অবজেক্টের উচ্চতা ফ্রম ইনস্ট্রুমেন্ট হাইট, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হাইট থেকে অবজেক্টের উচ্চতা, দ্যাট ইজ এইচ ওয়ান, সেটা বেরোবে। এবার টোটাল হাইট, অর্থাৎ অবজেক্ট হাইট মানে, অতএব অবজেক্ট হাইট ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু হবে ও এইচ ও ড্যাশ এইচ, দ্যাট ইজ কি, ওটা হচ্ছে এইচ ওয়ান প্লাস ও এইচ, দ্যাট ইজ এইচ টু মানে ইনস্ট্রুমেন্ট হাইট। তাহলে এবার দুটোই বেরোবে, এটা তো এখান থেকে বেরোবে আর এটা আমার মাপাই আছে ইনস্ট্রুমেন্ট হাইট 1.2। তাহলে এই দুটো যোগ করলে আমার অবজেক্টের উচ্চতা ফ্রম গ্রাউন্ড, অর্থাৎ ভূমি থেকে অবজেক্টের উচ্চতা পেয়ে যাব। এটা হচ্ছে বেজ অ্যাক্সেসিবল হলে এই পদ্ধতি আমরা ব্যবহার করব। খুবই সহজ পদ্ধতি, কোনো রকম কোনো জটিলতা নেই, শুধু স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে টেবিলটা করলাম তার তো একটা হেডিং দরকার। সেটা কি? সেটা হচ্ছে এই টেবিলের হেডিং হবে ফিল্ড বুক ডিটারমিনেশন অফ হাইট অফ অবজেক্ট বাই ট্রানজিট থিওডোলাইট ব্র্যাকেটের মধ্যে বেজ অ্যাক্সেসিবল। কি বললাম? ফিল্ড বুক, তারপরে লিখব ডিটারমিনেশন অফ হাইট অফ অ্যান অবজেক্ট বাই ট্রানজিট থিওডোলাইট ব্র্যাকেটের মধ্যে বেজ অ্যাক্সেসিবল, এটা হচ্ছে এই টেবিলের হেডিং। আর টেবিলের যে কোনো টেবিলের সার্ভিংয়ের ক্ষেত্রে আমরা ডেট টাইম প্লেস ইনস্ট্রুমেন্ট নম্বর এগুলো তো থাকেই, সেগুলো লিখব। এই হচ্ছে মোটামুটি বেজ অ্যাক্সেসিবল মেথডে হাইট মেজারমেন্ট। আশা করি সবার পরিষ্কার হয়েছে।